যেন ভালোবাসে আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে প্রতিধ্বনিবা নিবার। অনন্য সাধারণ সঙ্গীত এবং এই লাবণ্যময় নৃত্য যেমন কলেজে প্রতিটি মানুষের মন কেড়েছে, তেমন আমাকে মুগ্ধ করেছে তোমার উপস্থাপনায়। সুবর্ণ তাই তো বারে বার হেরিচন্দনের রূপ, ভালোবাসি শুধু তোমারে। সুবর্ণ তিন বছর কলেজের শুরু থেকে তুমি আমাকে এভাবে ভালোবাসো, সে দেখলে আমার মধ্যে না মানে কেন ভালোবাসে আমায়? তুমি সাধারণ হয়েও অসাধারণ, তাই তোমার সরলতা আমার অনুভূতিকে নাড়া দেয়, তাই তোমার ওই নাজুক চোচাউনি আমাকে পাগল করেছে, তাই তো ভালোবাসি শুধু তোমারে। ভয় হয় সুবর্ণ, ভয় হয় যদি কোনোদিন কালো মেয়ে ঠেকে দেয় ভালোবাসার আকা। আমার একটাই প্রশ্ন, মেঘ দিয়ে চা মানে না, কেউ যে গোয়াচ বাদ মানে না, এই সাগরে মুখে মাঝে মেঘ দিয়ে চা মুখ দেখেছো, কোন খিয়ারে কিসের লাজে, কেউ যে গোয়াচ বাদ মানে না, কেউ যে গোয়াচ বাদ মানে না, এই সাগরে মুখে পূর্ণিমা চাঁদ লুকাবে মেঘের আড়ালে, ঝিমঝিম বর্ষায় ভিজে দেবে তোমার সারা অঙ্গ, আর মৃদু যোচনায় ঝলমল করে উঠবে তোমার ওই ভেজা শরীর। মুখের হাসি আমার কানে বাজায় শিহরণের বাসি, আমি তোমায় রাজা তুমি স্বপ্নের রানী, তুমি স্বপ্নের রানী মায়ামি কো। আমি তোমায় রাজা তুমি স্বপ্নের রানী, মায়ামি কোহিনী তুমি স্বপ্নের রানী, মায়ামি তুমি স্বপ্নের রানী, মায়ামি তুমি স্বপ্নের রানী, মায়ামি তুমি স্বপ্নের রানী। স্বাধীনতা 76 বছর পর আজকে দিনে দাঁড়িয়ে তোমার মতো শিক্ষিতার মুখে এসব কথা মানায় না। শুনো, তোমাদের বাড়িতে আমাদের সম্পর্কটা কোনোদিনও মেনে নেবে না, বিশেষ করে তোমার দাদা।
আমাদের বাড়িতেই আমার দাদার কথাই শেষ কথা, আজই কথা বলবো মা এবং দাদার সাথেই আমাদের বিষয়। সুবর্ণ সুবর্ণ, অতি শীঘ্র আমার ঘরের লোককে আমি ঘরে আনছি। আমার দাদা বিলাস সিংহ রায় আমার কাছে মানুষ নয়, একজন ভগবান, সত্যি ভগবান। একজন অপরাধী দলের মাথা নামি বিলাস সিংহ রায়। বিলাস নয় সন্ত্রাস। নমস্কার, যিনি আমার আহার জোগায় ইনি সেই ভগবান বিলাস সিংহ রায়। আবে শালা দাঁড়িয়ে আছিস কেন, দিবি তো? আমার নাম কাঞ্জিলাল, পছন্দ রং শুধুলাল। শুভেচ্ছা গ্রহণ করুন গুরুতর থেকে। আমায় হয়েছে তো জলভোট। এলাম ত্রিশা দেবী, এলাম বস। ওকে ওকে ওকে, শুভেচ্ছা। মামনি, বাড়িতে গিয়ে তোমার মাকে বলে দিও আমি তার একমাত্র আদরের জামাই হতে চাই। দেখো চোখা চোখা বলি বললো, তোমরা কিন্তু অতি সাধারণ মেয়ে মানুষ। আর মেয়ে মানুষ হলো তরুলতা গাছের মত, তাই তরুলতাকে বাঁচতে হলে অন্য যে কোনো গাছকে জড়িয়ে ধরে বাঁচতে হয়। তুই জানিস না তুই একটা বিষাক্ত করলে যে পা দিয়েছিস, সবল তোকে খেতেই হবে। আমি বিলাস নয় সন্ত্রাস, যে দেবে আমার পিছনে বাস রাস্তায় ফেলে দেবো সারা তার লাশ। একবার একবার যদি শালি তোকে আমি হাতের নাগালে পাই না, চটকে চটকে চিটে গুড় বানিয়ে দেব, তুই হবি আমার সজ্জা সঙ্গনে। সেই স্বপ্ন তো কোনোদিন পূরণ হবে না, জানা সম্পর্কে তুই আমার অভিভাষণ, তাই তোকে ছেড়ে দিলাম। চরে তোর জন্মে তার এক ভুলে দিতাম। শনি সংকেত চোখে পেজার নেশাতার দেহ সেবা দশ ভুজা রূপে রূপবে আজ শিথির সিঁদুরে শনির থাবা। মালা বদল সব গিরি আগুনে সাক্ষী রেখে শীতে সিঁদুর
কারি দাগ মুক্তি পাবে পরার বধু হলুদে রং মহলে লাল সিঁদুরে শঙ্খ বাজা হলুদের জল সইতে দেখি পাই আজ কন্যের গায়ে হলুদের লগন আজ কন্যের গায়ে হলুদের লগন আজ কন্যের গায়ে হলুদের লগন এমন পাগল এমন উদাসই খুশি তবু কেন যে এমন পাগল এমন উদাস এ আকাশ এতই খুশি তবু ওপারে আলোর নাচন এপারে শোধই মগন বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান ওপারে নপুর বাজে এপারে এ মন মগন বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান তুমি যতই মাথা মাথে করো না কেন আমি কিন্তু নিচু জাতের মেয়েকে কোনো দিনও মেনে নেব না মা আজকের আমার বিয়ে আজকের দিনে এসব কথা না বলে কি না আমার সোনা মা আমার প্রণাম নেবে থাক থাক থাকবে কেন মা তুমি ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো ও যেন তোমার ঘরের লক্ষ্মী আমার বউ ছি 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 মাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসে দাদা আমার প্রণাম নেবে থাক ভাই তুই আমার বুকে আয় করে সুবর্ণ তুই যে আমার কত বড় উপকার করতে চলেছিস তা তুই নিজেই জানিস না তার মানে মানে হলো ঘরে একটা লোক এলে মায়ের একটু কাজের সুবিধা হয় সুবর্ণ গাড়ি মনে হচ্ছে ভাই রেডি হয়ে গেছে দেরি করিস না যা বেরিয়ে পড় দাদা আমি তো আসছি ঠিক আছে মা আমি তো আসছি বিলাস শুধু তোর কথাতেই আমি বিয়েতে মত দিয়েছি কিন্তু তুই কি জানিস ওই সব নিচু জাতের মেয়েরা লক্ষ্মী ছাড়া হয় মা তুমি ওকে চোখে দেখোনি তাই এই সমস্ত কথাগুলো তুমি বলছো আসলে মালটা একদম খাসা যাই হোক তুমি দেরি করো না যাও ওকে মিষ্টি মুখ করে দাও যাও 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 ঠিক আছে আমি এক্ষুনি দিচ্ছি সুবর্ণ এতদিন আমার সোনার খাঁচাটা খালি পড়েছিল রে তুই আমার চেনা ময়নাকে পায়ে শিকল পরিয়ে আমার খাঁচায় বন্দি করতে চলেছে তুই হবি আমার চালের মেন ঘুঁটে আর সেই ঘুঁটির চালটা চালবো আমি কাঞ্জিলাল বলুন বস চালটা কিভাবে চালবো শোন আমি বিলাস নয় সন্তোষ যে দেবে আমার পিছনে বাস রাস্তায় ফেলে দেবো সালাত আল্লাহ আমার বৌমাকে বরণ করতে হবে না হ্যালো 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 কে বিলাস কে মা বলছো হ্যাঁ আমি তোর মা বলছি বল বাবা হ্যাঁ মা আমি বিলাস বলছি মা হ্যাঁ হ্যাঁ বল একটা দুঃসংবাদ আছে মা গো আরে কি হয়েছে খোকা তুই কাঁদছিস কেন আমি যে চোখের জল ঠেকাতে পারছি না মা আরে কাঁদছিস বাবা কি হয়েছে আমাকে বল তোমার ছোট ছেলে সুবর্ণ আমার সুবর্ণ কি হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে
হতে পারে না, কিন্তু তাই হতে পারে না। এজন্য তাই আর কেউ নয়, ওই অপয় আলক্ষী নেতু জাতি মেয়েটা। হে রাধা মাধব, আমি তো তোমার নিত্যদিন চরণ সেবা করি থাকুন, সেটা সেটা কি এই দিন দেখা যাবে? সন্তান হারা জননীর যন্ত্রণা তুমি কি বোঝো না ঠাকুর? যে প্রেমেতে স্বপ্ন দেখে মন, রাতি জাগে দুনয়ন, সিতার আগুনে দেখি সেই প্রেমা চলছি এখন। যে প্রেমেতে লেখা হয় দুটি না, আছে তার পড়ি না, রক্ত ঝরিয়ে তবু পাই না কেন? সে প্রেমের দান, সে প্রেমের দান, সে প্রেমের দান, সে প্রেমের দান। বুঝবে না মা, বুঝবে না। আমি ওকে কত করে বোঝাচ্ছি, আরে যে একবার চলে যায় সে আর ফিরে আসে না। সবই তোমার কপাল বৌদিমণি, সবই তোমার কপাল। ঠিক বলেছিস শালা। আরে কপালের জোর না থাকলে এসব জিনিস পাওয়া যায়? কেমন দিলাম গুরু? সবে তো শুরু, দেখ আরো কি হয়। ঠিক ধরেছিস শালি, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। আসলে আসলে এটা একটা প্ল্যান মাফিক খুন, তোর মনে আছে? তোর মনে আছে সেদিন কলেজে সকলের সামনে তুই আমাকে অপমান করেছিলিস? আমি তোকে বলেছিলাম একটা একদিন টেনে এনে ফেলবো আমার বিছানায়। তুই কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শালা গুরুর নাটক দেখছিস? এক লাথি মারবো শালা তল পেটে, চল পড়। তবে দেখবি ঘরে যেন কেউ না ঢুকতে পারে। ওকে ওকে বস। ভুলটা খুব সুন্দর, পাপড়ি গুলো শালা একদম খাসা, আর সুন্দর ফুলের পাপড়ি ছিটে আমার খুব ভালো লাগে। কি সুন্দর গন্ধ, আর একবার ছৌ না মায়েরি, আমাকে আর একবার ছৌ না, আমাকে আর একবার ছৌ। এবার এইবার তোর দেহের একটা একটা করে পাপড়ি আমি টেনে ছেড়ে ফেলে দেবো। তোর খুব রূপের অহংকার তাই না? তোর সব অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেবো। ভয় লাগছে বউ? ছিছি মা, এসব কথা মনে রাখতে নেই,
সব ভুলে যায়। কিন্তু রাখি পূর্ণিমার দিন আমার হাতে রাখি পরাতে ভুলিস না রে, তুই যে আমার বোনের মতো। এসব কুকর্ম আমার আদৌ করা উচিত হয়নি, তুই আমাকে মার। আমি কেন বললাম এ আমার ছোট বড় আদরে ছোট কি নরম কি তুলতুলে কি মজা। Ha ha ha!
কষ্ট হচ্ছে বউ আছি ছি মা কষ্ট তো হবারই কথা দু তিন দিন কিছু খাওয়া দাওয়া নেই তার উপরে এত বড় একটা ধকল গেল কষ্ট তো হবারই কথা এই শোনো তোমার জন্য আমি একটু গরম দুধ আর কিছু ফল এনেছি যাও তুমি কেটে খেয়ে নাও এখন তুমি খাও একটু পরে তো আবার আমার খিদে পাবে তখন আমি খাবো এখন তুমি খেয়ে না আমি বিলাস এ শালি আমার ঘরেই ফেলে দিল আমার লাশ কলেজে প্রথম দেখায় গুরুর মনে ধরে যায় তৃষা দেবী কিন্তু তুমি পাত্তাই দিতে না তাই কৌশলে ভাইকে ঘটি হিসাবে ব্যবহার করে ভাইয়ের সঙ্গে বিয়ে দেয় তৃষা দেবী নতুন বউ নিয়ে ফিরে আসার সময় শুরু হয় গুরুর বুকের নাটকীয় যন্ত্রণা আমাকে ছড়িয়ে ধরে চিৎকার করে বলে জল জল ছোট ভাই গাড়ি থেকে নেমে রাস্তা পার করে জল কিনে নিয়ে আসার সময় টাকা খায় রাখা ট্রাকটি দ্রুত গতিতে ছোট ভাইকে পিছায় তারপর সবাই জানলো এটা একটা অ্যাক্সিডেন্ট আসলে এটা একটা প্ল্যান মাফিক খুন আসন সংকেত